বিধানসভা থেকে বেরিয়ে আমার এই ইস্টার্ন রেলের এখানে ডিআরএম অফিসে এই এর অফিসে একটু কাজ ছিল, মেয়েদের স্কুল আছে আমার কেন্দ্রে, তার হেডমিস্ট্রেস ফোন করলেন যে কালকে মেয়েদের স্পোর্টস আছে কিন্তু আমাদের খাবারটা এখনো জোগাড় হয়নি। ইন্দি মিনতে আমার সঙ্গে একটি ছেলে থাকে, ও বলল দাদা এখানে তো একটা ভালো স্টল আছে, একটা মেয়ে খুব ভালো খাবারে কাজ করছে, বলে আমাকে একটা ভিডিও দেখা। আমি বললাম তাই, তাহলে আমি এবার ওকে দিয়ে দেখি ও কেমন কাজ করে। ওই 300 মেয়ে একটু বললাম ভালো করে চিকেন আর ভাত করে দাও, কালকে ওদের স্পোর্টস আছে। আপনারা তো জানেন যে বেলগুড়িয়া খুবই অনেক পিছিয়ে পড়া জায়গা এবং মানে বড় লোক থাকে না, একেবারেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা থাকে এবং ওখানে স্কুলে মেয়েরা যায় ছেলেরা যায়, তার মেজর কারণ হচ্ছে মিড ডে মিলটা মমতা ব্যানার্জি চালাচ্ছেন বলে। এই মুহূর্তে যত ডায়াবেটিস পেশেন্ট আছে আমি কাল থেকে ইউজ করছি, আমি আপনাদের এক সপ্তাহ বাদে জানাবো, একটা প্যাচ বেরিয়ে গেছে, প্রতি মুহূর্তে আপনাকে ডায়াবেটিসের রিপোর্ট দিয়ে দিচ্ছে, ফলে আপনি এখন নিশ্চিন্ত থাকতে পারেন, রোজ আপনাকে ডায়াগনস্টিক সেন্টারে দৌড়তে হবে না। তো সেই আনন্দেই আমি ছিলাম, সেইটারই আমি অনলাইন অর্ডারটা করতে এসেছিলাম, তখন ওর দোকানটা দেখে আমি ওকে দিয়ে গেলাম, ও আমায় অ্যাসিওর করেছে যে আমি খুব ভালো করে ভাত, আমি খালি ওকে অনুরোধ করেছি ওই ফয়েল প্যাক বা কাগজের প্যাক দিও না, কারণ আচ্ছা মেয়েদের স্কুল তো ওরা, সেইটা বলে গেলাম ওকে, তো বললো আমি খুব ভালো করে বানিয়ে দেবো প্যাকেট। তো আমি বললাম তোমায় ডেলিভারি দিতে হবে না, অনেক দূরের ব্যাপার, আমার লোক আসবে, সেইটার জন্যই এলাম। তখন ও বললো একটু পালং শাক খেয়ে যান, পালং শাক দিয়েছে, পালং শাকে একটু ঝাল নেই এবং কোনো রকম মশলা আমার ডিস্টার্ব করেনি, কিন্তু পালং শাকটা অসাধারণ রান্না করে, তবে ওর যে উদ্যোগটা এটা আমার ভালো লেগেছে। আরেকটা কথা শুনে খারাপ লাগলো, ওর বাবা বললেন উনি নাকি 10 বছর আগে আমার কাছে গিয়েছিলেন, দেখা হয়নি, মানে কেউ দেখা করতে পারেননি বা ভিড়ে হয়নি,